টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা বুঝতেই পারছেন আজকে আমি আপনাদের জন্য কি রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটা হচ্ছে হায়দ্রাবাদের খুব ফেমাস আর খুব বিখ্যাত একটা রেসিপি। রেসিপিটা আমি আপনাদেরকে আজকে বানিয়ে দেখাবো, আশা করছি ভালো লাগবে। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন স্পাইসি কুকিং। প্রথমেই আমি এখানে 1 কেজি মতন চিকেন নিয়ে নিয়েছি। সেই চিকেনের মধ্যে আমি দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, আর আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি 200 গ্রাম মতন টক দই। টক দই আপনাদেরকে অবশ্যই দিতে হবে, আমি 1 কেজি পরিমাণে এখানে 200 গ্রাম টক দই ইউজ করেছি। আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আমি এখানে কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিচ্ছি রেড চিলি পাউডার, আর দিচ্ছি ধনে গুঁড়ো। আর কালারের জন্য আমি এখানে ইউজ করছি কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি, লবণটা পরিমাণে একটু কম দেবেন। আর দিয়ে দিলাম গরম মশলা। এই মশলাগুলো দেওয়ার পর আমি এই চিকেনটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে মাখানো হয়ে গেছে, আমি এটাকে 30 মিনিট মতো ম্যারিনেশনের জন্য রেখে দিলাম। যতক্ষণ ম্যারিনেশন হচ্ছে ততক্ষণ আমাদের কিছুটা কাজু আর আমন্ডস লাগবে, সেগুলোকেও আমি জলে ভিজিয়ে নিচ্ছি। আমি আমন্ডসের খোসাগুলো আগে থেকেই ছাড়িয়ে রেখেছিলাম। এরপর একটা প্যানে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল দেওয়ার পর একটু গরম হলেই আমি সেই তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে আমি ভালোভাবে একটা বেডেস্তা বানিয়ে নেব, কারণ আমাদের এখানে এই চিকেনের মেন আইটেম যদি বলি তাহলে হচ্ছে পেঁয়াজের বেডেস্তা। বেডেস্তা আপনাদেরকে অবশ্যই বানিয়ে নিতে হবে। ঠিক দেখুন কত সুন্দর একটা লাল কালার এসেছে, মানে বোঝা যাবে আপনাদের কিন্তু বেরেস্তা রেডি হয়ে গেছে। আমি এটাকে তুলে রাখছি ঠান্ডা করার জন্য। এরপরেই আমি একটা প্যানে কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই এখানে সর্ষের তেল ইউজ করবেন। সেই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, আর দিয়ে দিচ্ছি 1টা স্টারনিশ, আর 4-5টা মতন আমি এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি, আর দেব কিছুটা জায়িত্রী, আর কিছুটা গোলমরিচ, আর কিছুটা লবঙ্গ। দেওয়ার পর আমি লো স্টিমে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। মনে রাখবেন অবশ্যই এটাকে এখন লো স্টিমে দিতে হবে, কারণ ফুল স্টিমে দিলে এটা কিন্তু পুড়ে যাবে। নাড়াচাড়া করার পরেই আমি এখানে দিয়ে দিচ্ছি সেই ম্যারিনেট করা চিকেনগুলো। এখন আপনাদেরকে অবশ্যই স্টিমটা ফুল করে নিতে হবে। এরপর আমি হালকা হাতে এটাকে ঠিক 5 থেকে 8 মিনিট মতন ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করেই আমি এটাকে আবার 5 থেকে 10 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দিয়েছি। ঠিক 5 থেকে 10 মিনিট পর ঢাকা খুললেই দেখুন কত সুন্দর সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি দিয়ে দিচ্ছি সেই কাজু আর আমন্ড যেটা ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি পেস্ট করে নিয়েছি, সেই পেস্ট আমি দিয়ে দিলাম। দেওয়ার পর আমি আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করেই আমি আবারও এই চিকেনটাকে ঠিক 10 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দিয়েছি। ঠিক 10 মিনিট পর দেখুন খুললে চিকেনটা কত সুন্দর একটা কালার এসছে, আর চিকেনের মধ্যে যথেষ্ট যেটা তেল ছিল এক্সট্রা সেই তেলগুলো ছেড়ে দিয়েছে। এখন কিন্তু আমাদের চিকেনটা অবশ্যই সেদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি আমি সেই ভেজে রাখা পেঁয়াজগুলো, এটা আমি আগেই আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছি। পেঁয়াজ দেওয়ার পর আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি আবারও 2 থেকে 5 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দিলাম। 2 থেকে 5 মিনিট পর ঢাকা করলে আমাদের কিন্তু চিকেন
একদম 90% কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে অ্যাড করব ফ্রেশ ক্রিম। আপনাদেরকে ফ্রেশ ক্রিম অবশ্যই দিতে হবে, কারণ ফ্রেশ ক্রিম না দিলে একটা কালার যেটা কম্বিনেশন যেটা হয় সেটা কিন্তু একদমই আসবে না। ফ্রেশ ক্রিম দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন। এরপরে দেখুন কত সুন্দর চিকেন কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। আমাদের এই নাওয়াজি চিকেন দরবারি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক দেবেন। আমাদের আরও নতুন নতুন ভিডিও এই চ্যানেলে আসতে চলেছে। আপনারা যদি সবার প্রথমে দেখতে চান তাহলে অবশ্যই বেল আইকনটা ক্লিক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।